ডেয়ারি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা আছে নাবার্ড উদ্যোগে এবং আমাদের ডিআরডিসি এবং রাজ্য সরকারের দপ্তরগুলো রয়েছে, সবার সহযোগিতায় আজকে হচ্ছে। এবং এখানে প্রচুর ফার্মাররা উপস্থিত রয়েছেন যারা ডেয়ারি প্রকল্প গ্রহণ করবেন। কৃষকদের উন্নতি, কৃষকদের যাতে তারা কৃষিকাজের সাথে সাথে পশুপালন এবং অন্যান্য যে সমস্ত লাইভলিহুড জেনারেটিং অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো যাতে তারা গ্রহণ করতে পারেন এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারেন, তার জন্য সরকার সর্বদা সচেষ্ট রয়েছে। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এসএলবিসি মিটিংয়ে এই বিষয়টা গুরুত্ব দিয়ে আলোচনা হওয়ার পরে গত দু তিন বছরে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে যে ঋণ প্রদান করা হয় সেই ঋণের পরিমাণটা বহুগুণ বেড়েছে। আমাদের জেলাতে আজ থেকে দু বছর আগে গোটা জেলায় যেখানে 250 কোটি টাকা মতো ঋণ দেওয়া হতো সেটা গত দু তিন বছরে বেড়ে 500 কোটি টাকা, তারপরে এই বছর 800 কোটি টাকার উপরে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে ঋণ প্রদান করা হচ্ছে। এবার স্বনির্ভর গোষ্ঠী যারা সদস্য রয়েছেন তারা যাতে এই অর্থকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তার জন্য সরকার অনেক রকম স্কিম নিয়ে এসছে। আমাদের যে সমস্ত গরিব পরিবারগুলো আছে রাজ্য সরকারের প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে তাদেরকে মুরগির ছানা থেকে শুরু করে বিভিন্ন ক্যাটেল এবং অন্যান্য প্রাণী সম্পদ দেওয়া হয়, তারা যাতে সেই প্রাণী সম্পদকে ব্যবহার করে তারা আর্থিক অবস্থার উন্নতি করতে পারেন। আমাদের প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে সেখানে জনপ্রতিনিধিদেরকে ইনভলভ করে এসএইচজি গ্রুপের মাধ্যমে আমাদের এই সমস্ত প্রাণী সম্পদগুলোকে নেওয়া হয় এবং অন্য যে সমস্ত গরিব এসএইচজি যারা মহিলা রয়েছে তাদেরকে দেওয়া হয়, তারা যাতে এগুলো নিয়ে তাদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারে।